শুরু হলো দুই দিনের তাঁতিঘর শাড়ির মেলা। আজ রাজধানীর গুলশানের বে ওয়াটার গ্যালারিতে এর উদ্বোধনীতে হাজির হন তারকা শিল্পী থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত ছিলেন স্কোয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। আরো জানাচ্ছেন ইয়াসমিন রিমু। বাংলার অনবদ্য কৃষ্টি, সভ্যতা ও ঐতিহ্যের নিদর্শন জামদানি শাড়ি। বয়নশিল্পীদের দক্ষ হাতে নান্দনিক রূপ ও বৈচিত্র্যের সুনিপুণ সৃষ্টি এই শাড়ি। অপরূপ এই সৃষ্টিকে সবার সামনে তুলে ধরতেই তাঁতিঘর শাড়ির মেলার আয়োজন। এতে সাজানো আছে রং বেরঙের জামদানি শাড়ি। কেবল জামদানি নয়, মেলায় আছে ইন্ডিকটন, হাফ সিল্ক, টাঙ্গাইল, তন্তুজ, খাদি ও লিলেন শাড়িও। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর রং, এত সুন্দর টেক্সচার, আমি সত্যি গর্বিত। শাড়ি দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে সব শাড়ি খুবই সুন্দর। এই শিল্পটাকে আমাদেরকে, আমাদের যারা আমরা শাড়ি পরি তাদেরকে আরও এনকারেজ করা উচিত এবং দেশীয় জিনিস পরা উচিত। অনেকে আছে না একটু সোবার কালার, একটু প্যাস্টেল কালার্স লাইক করেন, আবার অনেকে আছেন দে লাইক মোর বোল্ড কালার্স, সব কিছুই আছে এখানে। শাড়ির এই মেলায় বসে তারার মেলা, জনপ্রিয় অভিনয় শিল্পীরা হাজির হন এতে। অনুপ্রাণিত বোধ করছি, আশান্বিত বোধ করছি যে ভবিষ্যতেও আমাদের নতুন যে প্রজন্ম আসছে তাদের কাছে আমরা আমাদের এই শিল্পটা সুন্দর করে তুলে ধরতে পারব। এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখব, এবং হচ্ছে বিভিন্ন রকমের, এমন না যে একই রকমের। সো এখানে আসলে জামদানি পাওয়া যাবে, তাঁত পাওয়া যাবে। তো আমার তো মনে হয় এরকম উদ্যোগ আরও বেশি বেশি করে হওয়া উচিত। এরকম উদ্যোগ যত হবে ততই তো আমাদের দেশীয় ঐতিহ্যবাহী কাপড় যেগুলো জামদানি, তাঁত বা কাঁথা স্টিচ, মানে আমাদের দেশীয় নকশি কাঁথা, দেশীয় ঐতিহ্য যেগুলো, সেগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। জামদানি হচ্ছে আমাদের দেশের একটা ট্রেডিশন, মানে আমরা মেয়েরা যারা শাড়ি পরতে খুব পছন্দ করি, এদের কাছে জামদানি মানে একটা স্বপ্ন। জামদানি শাড়ি যেমন আমার নিজেরই স্বপ্ন, আমি একটা সুন্দর জামদানি পরে বিয়ে করব। তাঁতের শাড়ি, এত সুন্দর সুন্দর জামদানি শাড়ির একটা ছোট্টখাটো মেলা বসেছে এবং সবাই এনজয় করছে, টাইমটা দেখছে, কেনাকাটা করছে, খুবই ভালো লাগছে। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরাও। Everybody who knows us a bit knows that especially my wife is very much interested in sari, and I'm also very much interested in looking at these nice sari, and we're really very happy to have been invited here. I love the local style. This exposition is amazing. Munira did a great job and happy to be here. শাড়িতে বুনি ঐতিহ্যের নান্দনিক উত্তরাধিকার, এই স্লোগানে 2012 সালে যাত্রা শুরু হয় তাঁতিঘরের। সেই ঐতিহ্য ও উত্তরাধিকার সবার সামনে তুলে ধরতেই এমন আয়োজন, জানালেন এর উদ্যোক্তা। আমি চাই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমাদের বাঙালি নারীরা যারা আছে, তারা তাঁতের শাড়ি পরুক। এবং আজকে আমি ভীষণ খুশি হয়েছি যে সবাই আমার ডাকে সাড়া দিয়েছে এবং আসছে। তো আমি চাই বাঙালি তাঁতিরা আরও, তাদের আরও উন্নতি হোক এবং তারা অনেক আরও সুন্দর সুন্দর শাড়ি আমাদের উপহার দিক। আগামীকাল শেষ দিনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।